বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা বেরিয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে। বন্ধুরা, এখানে যে যে পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে, প্রথমে রাখা হয়েছে এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর রাখা হয়েছে স্টেনোগ্রাফার, তারপর রাখা হয়েছে হাবিলদার, তারপর রাখা হয়েছে মাল্টিট্যাক্স ইনস্টাফ। এই চারটি পোস্টে নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কী এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কী রাখা হয়েছে সিলেকশন প্রসিডিউর, প্রত্যেকটা বিষয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জব স্টাডি মেটেরিয়ালস, তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই জব নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে। বন্ধুরা, এখানে যে যে পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে, প্রথমে রাখা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর রাখা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বমোট ভ্যাকেন্সি রাখা হয়েছে 13 ভ্যাকেন্সি। স্টেনোগ্রাফার গ্রেড টুর ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, হাবিলদারের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, মাল্টিট্যাক্স স্টাফের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। বন্ধুরা, এখানে একটি স্পোর্টস সার্টিফিকেট ম্যান্ডেটরি রাখা হয়েছে, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে, তোমাদের প্রত্যেকের একটি স্পোর্টস সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে। তো আবেদন করার পূর্বে অবশ্যই যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে আবেদন করার চেষ্টা করবে, যাদের স্পোর্টস সার্টিফিকেট নেই তোমরাও আবেদন করতে পারো, তবে যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তাদেরকে এখানে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। তারপর দেখে নিচ্ছে এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে কী এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে রাখা হয়েছে। বন্ধুরা, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। তো যারা এই ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে তোমরা প্রত্যেকে এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপর দেখো 2 নম্বর যে পোস্টটি, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক তার সমতুল্য পাস, সাথে তোমাদের অবশ্যই স্কিল টেস্ট প্রয়োজন পড়বে। তো যারাই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং সাথে যাদের 80 words per minute টাইপিং স্পিড রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপর দেখো 3 নম্বর যে পোস্টটি, সেটা হচ্ছে হাবিলদার, এক্ষেত্রে শুধুমাত্র 10th pass রাখা হয়েছে। তো যারাই ন্যূনতম 10th pass করেছো তোমরা প্রত্যেকে এখানে হাবিলদার পোস্টের জন্য আবেদন করতে পারবে, তবে অবশ্যই তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কোয়ালিফাইড হতে হবে। মেনদের ক্ষেত্রে হাইট রাখা হয়েছে 157.5 centimeter এবং চেস্ট রাখা হয়েছে 81 centimeter। ওমেনদের ক্ষেত্রে এখানে 152 centimeter রাখা হয়েছে, ওয়েট রাখা হয়েছে 48 kg। তো যারাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে হাবিলদার পোস্টে আবেদন করার জন্য, তোমাদের প্রত্যেকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কোয়ালিফাইড হতে হবে এবং অবশ্যই তোমাদের 10th pass হতে হবে। তো যারাই ন্যূনতম 10th pass করেছে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যারাই কোয়ালিফাইড রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে হাবিলদার পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপর দেখো 4 নম্বর যে পোস্টটি, সেটা হচ্ছে মাল্টিট্যাক্সিং স্টাফ, এক্ষেত্রে শুধুমাত্র 10th pass রাখা হয়েছে। তো যারাই ন্যূনতম 10th pass করেছে তোমরা প্রত্যেকে এখানে মাল্টিট্যাক্সিং স্টাফের জন্য আবেদন করতে পারো। এখানে কোনোরকম এক্সপিরিয়েন্স এবং ডিজারেবল এখানে রাখা হয়নি, শুধুমাত্র 10th pass রাখা হয়েছে। তো যারাই ন্যূনতম 10th pass করেছে তোমরা প্রত্যেকে এখানে মাল্টিট্যাক্সিং স্টাফের জন্য আবেদন করতে পারো। তো এবার এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 years to 27 years মধ্যে। তো যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকে 18 years to 27 years মধ্যে হতে হবে। বন্ধুরা, এবারে দেখে নিচ্ছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের প্রিন্ট আউট করতে হবে A4 সাইজ পেপারের মধ্যে। সেটাকে প্রিন্ট আউট করে সেটার সাথে তোমাদের রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেই অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যে রিলেভেন্ট ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে সেটার ডিটেলস ওখানে দেওয়া হয়েছে। প্রথমে রাখা হয়েছে ডেট অফ বার্থ প্রুফ, এক্ষেত্রে তোমরা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা মিউনিসিপ্যাল বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করে দিতে পারো। তারপর রাখা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট, তারপর রাখা হয়েছে কাস্ট সার্টিফিকেট, তারপর রাখা হয়েছে স্পোর্টস সার্টিফিকেট। তো যারাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে, অবশ্যই আবেদন করার পূর্বে এখানে যে ডকুমেন্টসগুলি দেওয়া হয়েছে সেগুলি তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। বন্ধুরা, এবারে আবেদন করতে গেলে তোমাদের যে অ্যাড্রেসের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সেন্ড করতে হবে সেটার ডিটেলস ওখানে দেওয়া হয়েছে, আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ নোটিফিকেশানটিকে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই একবার দেখে নেবে।
দেখার পরই এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করে সেটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা পাঠিয়ে দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের এই জব নোটিফিকেশানটি। আজকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে যে নতুন জব নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।